I dare you to fix me. I'm crossing the line again, falling on my knee. এই দেখো প্রচুর কুমড়ো শাক আমাকে মিতা দিয়ে গেল। আমার পাশে একজন ফ্রেন্ড থাকে, ওদের বাড়িতে প্রচুর কুমড়ো গাছ হয়েছে, তো বড় হয়েছে, কুমড়ো শাক দিয়ে গেল। আর এটা একদিন চচ্চড়ি বানাবো, কিন্তু কেটে কুটে ঠিক করে রেখে দিচ্ছি। আর এই মাত্র মাছ ফাঁচ ধোয়া হলো। এই দেখো বেসিনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। আর মাটনটা এখনো আনা হয়নি, কাল আমার ননদ আসবে, ননদের হাজব্যান্ড আসবে, মানে আমার নন্দাই ওর মেয়ে সবাই আসবে। তো কালকে রান্নাবান্না যখন হবে তো মাটনটা তার আগে আনবে, কারণ মাটনটা আজকে ফ্রেশ একদম ছিল না, বললো বিকেলে আসবে। আবার জামাকাপড় একবার চান টান করে নেওয়ার পর আর ধুতে ভালো লাগে না। গুড মর্নিং এভরিওয়ান, ব্যাক ক্যামেরা থেকে কথা বলছিলাম, তাই ভাবি একটু সামনে আসি তোমাদের সামনে। তো দেখো আমার এখন মাছ ফাঁস দিয়ে অবস্থা এখন খারাপ, চুলটুল উগড়ো খেকড়ো। তো এবার আমি চানটান করব। আর চানটান করার আগে ভাবলাম যে মাটনটা ফ্রেশ ছিল না, এই জন্য আমার হাজব্যান্ড বললো কাল সকালেই এনে দেবো। তো বেশি কিছু রান্না করব না, ফ্রাইড রাইস, মাটন আর একটু চিংড়ি মাছ করব, আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স পারপাসে যেটা দেওয়ার দেবো। তাহলে চলো চটপট চানটা করে নিই। আর বেসিনটা একদম যে মাছ ধুয়েছি কেউ বলবে না, কেন বলো তো, বেসিনটা মাছ ধুয়ে দেওয়ার পর আমি আটা গ্রিল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যার মধ্যে মাছটা ছিল ওই কাঁশিটা, কাঁশি নয় ওটা, আটা মাখার পরাত বলতে পারো, গামলা, তো ওটা ভালো করে আটা দিয়ে প্রিল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার সাবিত্রী বিকেলে এসে মাজবে, ও বলে ভাবি আপ যাব ফিস ধোতে ও না পতাই নেই চলতে আপ ফিস ধোয়ে। তো এখন আমি শাকটা কাটি, কেটে নিয়ে রেখে চানে যাই। চান করতে যাওয়ার আগে আমি একটু লেসি বানিয়ে নিলাম, কারণ মাছ ফাঁচ ধুয়ে খুব গরম লাগছে, ভাবলাম চানের আগে একটুখানি শরীরটা একটু ঠান্ডা করে নিই লেসি। তো দেখো আমার যে মান্থলি গ্রসারি যে আইটেম সেগুলো এসে গেছে, আমি এগুলো সব আলমারিতে তুলে রেখে দিয়েছি যে জায়গায় থাকে। আর এখানে যে প্লাস্টিক আছে এগুলো আমি নিচে নিয়ে যাব, যেগুলো এখন ঢালার প্রয়োজন আছে, যেমন আটা থেকে শুরু করে এখানে চালটা এখনো আসেনি, চালটা আমার হাজব্যান্ড অন্য জায়গা থেকে নিয়ে আসে রাইস আর্ট থেকে, ওখানকার চালটা ভীষণ ভালো, মানে 75 টাকা করে কিলো নেয় চাল, তো খুব লম্বা লম্বা দানার চাল হয় বাসমতি রাইস আর কি। তো এখানে যেগুলো ঢালার ওগুলো আছে, আর এগুলো এক্সট্রা যে জিনিসগুলো ওগুলো আমি রেখে দিই স্টক করে, বিস্কিট থেকে শুরু করে সব কিছু। তো আমার এখন চান টান হয়ে গেছে, আমি এখন চললাম ছাদে। আর মাছ মাংস ধোয়ার পর দেখবে শ্যাম্পু ট্যাম্পু করে সাবান মেখে চান করলে খুব ফ্রেশ ফিল হয়। আমি এখন চলে যাচ্ছি ছাদে, ছাদে পুজো টুজো করবো, তারপর আজকে ব্রেকফাস্টে ম্যাকারনি, তারপর দুপুরবেলা আজ কিছু রান্না করার নেই, কারণ কালকে রাত্রিবেলা বাঁধাকপির তরকারি আলুর চোখা সবই আছে। আজকে একটা করে ডিম সেদ্ধ করে নিলাম। আমি বেশি ভাত খাবো না, কারণ ম্যাকারনি খেলে ভীষণ পেটটা ভার থাকে। আমি একটুখানি ফল খেয়ে নেবো। আর দেখো বৃষ্টি হয়ে গেছে, আকাশটা মেঘলা, আবঝাবঝা বৃষ্টিও হয়েছে, এবারে র্যান্ডম বৃষ্টি হচ্ছে দিল্লিতে। আর এখানে এখন ছাদে এসছি পুজো করার পর, মেশিনে জামা কাপড় কাচতে দেবো। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ফল, মুসুম্বি, লেবু, পেয়ারা আর আপেল। এখন বাজে 4:15, গোটা দুপুরটা আজকে শুইনি, কারণ এখন ছেলের হাফ ইয়ারলি পরীক্ষা 13 তারিখ থেকে, যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে জানো তো, কপিগুলো যে মেল করতে হবে তো ওগুলো কাগজ স্ক্যানারে, মানে এক্সামের আগে হাফ ইয়ারলি বলো, ফার্স্ট টার্ম বলো, ইয়া ফির সেকেন্ড টার্ম বলো, আর অ্যানুয়ালি বলো, পরীক্ষার মোটামুটি 1 সপ্তাহ 10 দিন আগে ওরা ডেট দিয়ে দেয়। তো অমুক অমুক ডেটে অমুক অমুক সাবজেক্ট তুমি কাগজ স্ক্যানারে স্ক্যান করো, দিয়ে পাঠিয়ে দাও ইয়েতে, হ্যাঁ মেল করে দাও। তো কপির ওপরেও 5 মার্কস করে থাকে। তো এইগুলিই এতক্ষণ করছিলাম। আর এখন খুব ইচ্ছে করছে বেশ শুকনো শুকনো, টিভিটা কম কর, শুকনো শুকনো না কড়কড়ে মালপো খেতে। তো দেখি সন্ধ্যাবেলা আজকে ওটারই প্রিপারেশন নেবো, সেদিনকেও করেছিলাম, বেশ হালকা মিষ্টি হবে, রসে ফেলবো না, বেশ কড়কড়ে। আর এখন ভাবছি একটুখানি ইউটিউবে ভিডিও দেখি এই আর কি। অনেকে এটা ময়দা দিয়ে করে, কিন্তু আমি এটা সম্পূর্ণ আটা দিয়ে বানাচ্ছি। তো দেখো আমি ডালের হাতার যে গোল হাতা হয়, ওই গোল হাতার 4 হাতা আটা নিয়ে নিয়েছি, ওপর দিয়ে দিয়ে দিয়েছি মৌরি। এবার দিচ্ছি ওই ডালের হাতারই 1 হাতা আর একটুখানি
চাল গুঁড়ি, যাতে ওটা মুচমুচে হয়। অনেকে খাবার সোটা দেয়, আমি কিন্তু দিই না, ভ্যাদ ভ্যাদ করে খাবার সোটা দিলে। আর দেখো ওই ডালের হাতাই, ওটাই মাপ করেছি, ওর মোটামুটি দেড় হাতা মতন দিচ্ছি সুজি। আর এতে আমি একটুখানি কাজু বাদাম পরে অ্যাড করে দেবো। আর দেখো দেড় চামচে দিচ্ছি চিনি। এই দিয়ে এবার দুধ দিয়ে, বা অনেকে জল আর দুধ, মানে যদি দু কাপ জল দেয় হাফ কাপ দুধও এর মধ্যে অ্যাড করে আর কি। মালপোতে যদি বড় এলাচ না দিই না, তাহলে মালপোতে মালপোর টেস্ট আর আসবে না, মনে হবে যেন গুড় পিঠে খাচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ, যেহেতু এই দুধটা ভীষণ ঘন, তাই দুধটার সঙ্গে আমি একটুখানি জল অ্যাড করে নেব। আর এই দুধটার একটা কথা বলে রাখি, এই দুধটা আমরা একসঙ্গে ছটা করে প্যাকেট আনাই, তো আমাদের মোটামুটি 12-14 দিন আরামসে চলে যায়। আর চলো এই দুধের মধ্যে আমি একটুখানি দুধ আর জল মিলিয়ে এটাকে মিক্সড করতে থাকি। দেখো আমি এতটা মতন দুধ দিলাম, এরপর আমি এর সঙ্গে একটু জল মিক্সড করব। দুধটা দেখো অনেকটাই কিন্তু ঘন, জাস্ট একটু জল অ্যাড করব। আমরা দোকান থেকে নর্মাল যে প্যাকেট দুধ নিই, ওটা যতটা নর্মাল হয়, তো দেখো জল মেশানোর পরে এই দুধটা অনেকটা ওই রকমই হয়েছে। তাহলে চলো এবার একটু একটু করে মিক্সড করতে থাকি, আর আধ ঘন্টা এক ঘন্টা মতন রেস্ট করতে দিই। যেহেতু মালপোটা আমি রসের মধ্যে ফেলবো না, সেই জন্য একটুখানি কাজু দিয়ে দিচ্ছি, যাতে মুখে পড়লে ভালো লাগবে। তাহলে চলো আধ ঘন্টা এটাকে রেস্ট করি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। দেখো তেলটা চড়িয়ে দিয়েছি, এখানে সবকিছু রেডি করে নিয়েছি, তেলটা হাউ হাউয়ে গরম হবে, তারপর মালপোটা আমি ছাড়বো। দেখো গরম তেলে আমি ছেড়ে দিয়েছি একটুখানি, মানে প্রথমটা একটু ছেড়কে যায়, তারপরের গুলো মোটামুটি অলমোস্ট ঠিকঠাক হয়। তো আমি বানাতে থাকি, তারপরে তোমাদের দেখাবো, ঠিক আছে? দেখো এখনো বানাচ্ছি, আর এইগুলো মোটামুটি বানানো হয়েছে। রসে ফেললে মুচমুচেই হতো, থাকতো রসে ফেলেই আর কি, চুবিয়েই তুলে ফেলতে হতো, দিয়ে সাজিয়ে ফেলতাম, কিন্তু রসে ফেলে দিই, ভাজাই খাবো। আমি যখন ব্যাটারটা রেডি করছিলাম, আমি কিন্তু দু চামচে ঘিও অ্যাড করেছিলাম।